কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে ডালটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, কবে তুই আসবি? কবে তোর ছুটি? আসসালামু আলাইকুম, হেরা যারা রিজেন অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া, আর বড়াটা কিভাবে তৈরি করছি তাহলে দেখে নিন। বড়া তৈরির জন্য আমি 10টি কুমড়ো ফুল নিয়েছি, আর ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন ফুলটাকে একটু পরিষ্কার করে নিব। কুমড়ো ফুলটা পরিষ্কার করে নেয়ার ক্ষেত্রে লক্ষ্য করবেন ফুলের ভিতরে পোকা অথবা পিঁপড়া যেন না থাকে। আর তারপর এই বোটাটা আপনারা চাইলে পুরাটা নিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু নিয়ে নিচ্ছি আর বাকিটা কেটে ফেলে দিচ্ছি। আর ফুলের যে বোটার পাশে এই অংশগুলো থাকে, এগুলো ছিঁড়ে ফেলে দিতে পারেন। আর এখান থেকে একটু ফেরি নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিচ্ছি। ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই বড়া তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, আর তার এখন করে নিচ্ছি। তাহলে বড়া তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। আপনি এখানে সুজির পরিবর্তে আতপ চালের গুঁড়া নিয়ে নিতে পারেন, চাইলে বেসনও নিয়ে নিতে পারেন। তো আমি 1/2 কাপ সুজি নিয়ে নিলাম, 1/4 কাপ নিয়ে নিলাম ময়দা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটু পানি, একটু একটু করে আমি পানিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগে গিয়েছে এই ব্যাটারটা তৈরি করতে, দেখে বুঝতে পারছেন আশা করি কী রকম করে বানিয়েছি। আর মনে করেন অনেকটা ফুলের গায়ে লেগে থাকবে বড়াটা তৈরি করার সময়, এরকম করে গুলিয়ে নিতে হবে। এখানে অতিরিক্ত পানি থাকলে হবে না, বড়াটা তৈরি হবে না। তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি চুলায়। বড়া তৈরির এই পর্যায়ে আমি চুলায় 1টি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা অনেকটা ছড়ানো দিয়েছি, কারণ কয়েকটা ফুল আমি একসাথে দিতে পারবো এই জন্য। আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা এখন গরম হয়ে আসছে, আর এর মাঝে আমি কুমড়া ফুলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো ফুলগুলো প্রথমে আমি এভাবে ব্যাটারের সাথে ডুবিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে দিয়ে তারপর চুলায় দিয়ে দিতে হবে, তেলের মাঝে ছেড়ে দিতে হবে। তো আমি একটা করে ফুল ভালোভাবে দইয়ের মাঝে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। ফুলটা কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিচ্ছি, এপাশ ওপাশ করে আমি কুমড়ো ফুলগুলো উল্টে ভেজে নিচ্ছি। তো আমি মিডিয়াম ফ্লেমে এরকম করে কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। তো এইরকম লালচে করে ভেজে আমি সবগুলো ভরা একে একে তুলে নিচ্ছি। কিছু মিশ্রণ আমার রয়ে গেছে, আর তার জন্য 4-5টি কুমড়া ফুল আমি এভাবে ধুয়ে আরও 4-5টি নিয়েছি ফুল, আর এগুলোভাবে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, আরও কিছু ফুলের জন্য আমি একটু স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমার আরেক প্রকারের বড়া তৈরি হয়ে যাচ্ছে। এখন একই তেলের মাঝে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি।
এ বড়াগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। তো আমার বড়ার দুই পিঠ এরকম লালচে করে ভাজা হয়ে গিয়েছে, আর নামিয়ে একই সাথে পরিবেশন করে নিচ্ছি দুই ধরনের বড়া। তো কলা পাতায় পরিবেশন করে নিলাম কুমড়ো ফুলের বড়াগুলো। এভাবে তৈরি করে খাবেন, অনেক সুস্বাদু এবং মুচমুচে হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।